হ্যালো বন্ধুরা, 1, 8, 27, 64 এইরকম পূর্ণ ঘন সংখ্যা যেগুলো, তাদের ঘনমূল তো আমরা জানি, কিন্তু যেগুলো পূর্ণ ঘন নয়, যেমন মনে করো 29, 37, 40 এই ধরনের সংখ্যার ঘনমূল যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে আমরা ট্রিকের সাহায্যে কী করে বের করতে পারি অতি সহজে, চলো দেখা যায়। তো মনে করো আমরা প্রথমে 29 ঘনমূল বের করতে চাই, তো এর জন্য তোমাকে জানতে হবে 29 সব থেকে কাছে পূর্ণ ঘন সংখ্যা কোনটি, বা 29 সব থেকে কাছের কোন সংখ্যার ঘনমূল করা যায়। দেখো আমি যে একটা চার্ট করে রেখেছি, 29 জাস্ট আগে আর পরের পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে 27 আর 64, তাহলে সব থেকে কাছেরটা হচ্ছে 27, যার ঘনমূল করা যায়। ওকে, তাহলে 29 সব থেকে কাছের পূর্ণ ঘন সংখ্যা হলো 27 এবং তার ঘনমূল হচ্ছে 3। তাহলে 29 ঘনমূল নিশ্চয়ই 3 থেকে বেশি হবে। তাহলে এবার নিয়মটা কি, তোমাকে যেটা করতে হবে, 29 সব থেকে কাছের যে পূর্ণ ঘন সংখ্যা দ্যাট মিন্স 27, তার যে ঘনমূল 3, এটাকে আমি এবার লিখলাম এখানে। এবার তাহলে এটার ঘনমূল যদি 3 হয়, তাহলে এর ঘনমূল নিশ্চয়ই 3 থেকে বেশি হবে। তাহলে 3 থেকে বেশি হলে এবার 3 প্লাস সামথিং হবে। ওকে, তো এখানে কখন আমি যোগ করব আর কখন বিয়োগ করব, নিয়ম হচ্ছে 29 সব থেকে কাছের যে পূর্ণ ঘন সংখ্যা 27, সেটা 29 থেকে যদি ছোট হয়, এখানে ছোট হয়েছে, ছোট হলে আমি এখানে যোগ করব। আর যদি এর পূর্ণ ঘন সংখ্যাটা 27 না হয়ে 29 থেকে বড় হতো, তাহলে কিন্তু আমার এখানে বিয়োগ চিহ্ন নিতে হতো। তো চলো সেরকম আর একটা এক্সাম্পল আমি পরে আসছি। এবার যেটা নিয়ম, 3 প্লাস, এবার 3-এর সঙ্গে কত যোগ করব, নিয়মটা হচ্ছে এই 29 27 থেকে কত বেশি, 2 বেশি, তাহলে এখানে 2 ইনটু, এবার এই যে 3 এখানে যেটা ছিল সেটাই এখানে জাস্ট বসে যাবে, বা এই নিচে সবসময় একটা 3 হবে, এই 3টা ফর্মুলা 3, যে কোনো সংখ্যার ক্ষেত্রে এখানে একটা 3 দেবো, ইনটু 29 সব থেকে কাছের যে পূর্ণ ঘন সংখ্যা যেটা আমি লিখেছিলাম এখানে 27, এই 27টা এখানে বসে যাবে, ব্যাস এটুকুই তোমাকে করতে হবে, আর কিচ্ছু না। এবার এখান থেকে দেখো এই 3 কেটে যাচ্ছে, তাহলে এটা যেটা হলো 3 প্লাস 2/27, তো এবার এই 2/27 এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করে দেওয়া যাবে। তো দশমিকে করলে এটা দেখতে পারবে প্রায় 0.7 কাছাকাছি আসবে, প্রায় আসবে কিন্তু, ঠিক আছে, এটা পুরোপুরি আসবে না। তো পুরোপুরি কেন আসবে না, তো এটা যোগ করলে যেটা আসলো 3.07, পুরোপুরি কেন আসবে না, কারণ এই 29 ঘনমূল কিন্তু পুরোপুরি এক্সাক্ট বের করা যাবে না, কারণ 29 ঘনমূল হয় না, এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। তো এটা যেটা হবে, এটা জাস্ট নিয়ার অ্যাবাউট একটা কাছের সংখ্যা আসবে, এর ঘনমূল হবে প্রায় 3.07। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো যে এটা মিলল কি না, এইটার কিউব করলে দেখবে 29 কাছাকাছি একটা সংখ্যা আসবে। তো চলো আর একটা এক্সাম্পল নেওয়া যাক, 59 এর কিউব রুট আমরা বের করতে চাইছি। তো 59 সব থেকে কাছের পূর্ণ ঘন সংখ্যা কোনটা, দেখো এখানে লিস্ট দেখলেই বুঝতে পারছো, 59 সব থেকে কাছের পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে 64, এবং তার যে কিউব রুট সেটা হচ্ছে 4। তাহলে আমরা কি করবো, এর সব থেকে কাছের পূর্ণ ঘন সংখ্যার কিউব রুট এখানে বসাবো 4। এবার এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এতক্ষণে যেটা যোগ করবো না বিয়োগ করব, এখানে কিন্তু কি হবে, আগেরবার যেটা ছিল 29 কাছের পূর্ণ ঘন সংখ্যা ছিল 27, সেটা 29 থেকে ছোট ছিল, ছোট ছিল বলে সেখানে আমি যোগ করেছিলাম, এখানে কিন্তু এটা পূর্ণ ঘন সংখ্যা, এটা সব থেকে কাছের পূর্ণ ঘন সংখ্যা 64, এবং এর থেকে কিন্তু এটা বড়, তো বড় থাকলে এখানে বিয়োগ করব। অবভিয়াসলি আমাদের বিয়োগই করতে হবে, কারণ এটার ঘনমূল যদি 4 হয়, তাহলে এটার ঘনমূল নিশ্চয়ই 4 থেকে ছোট হবে। এইবার নিয়মটা কী ছিল বলেছিলাম, এই দুটো ডিফারেন্স এইটার থেকে মানে 59 থেকে 64 কত বেশি, 5 বেশি, তাহলে এখানে 5 নেব, ইনটু কি হয়েছিল বলেছিলাম, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে বসে যাবে, নিচে কি আসবে একটা ফর্মুলা 3, ইনটু এবার এটা সব থেকে কাছের যে পূর্ণ ঘন সংখ্যা যেটা লিখে রেখেছিলে তুমি 64, এইটা বসে যাবে। তো এবার এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসছে, দেখো 4 দিয়ে কাটলে 4 * 64, তাহলে 4 - 5/3 = 48। তো এটাকে ক্যালকুলেশন করলে দেখবে এটা প্রায় সমান 3.89 হবে। চলো লাস্ট আর একটা এক্সাম্পল তোমাদের জন্য, এটা বেশ ভালো লাগবে দেখবে, কিউব রুট অফ মনে করো 113, তো এটার সেই একই কথা, এ সব থেকে কাছের পূর্ণ ঘন সংখ্যা দেখো 125, এবং তার কিউব রুট হচ্ছে 5। এবার কি করব, যোগ না বিয়োগ, এটার কিউব রুট যদি 5 হয়, এটার কিউব রুট 5 থেকে কম হবে, বিয়োগ করব মাইনাস দিয়ে। এবার নিয়মটা কী ছিল বলেছিলাম, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 125 - 113 করলে কত আসছে 12, ইনটু এই 5 এটা এখানে বসে যাবে, নিচে কত হয়েছিল ফর্মুলা 3, সবসময় সব অঙ্কে এখানে 3ই আসবে, ইনটু এটার কাছের যে পূর্ণ ঘন সংখ্যা যেটা নিয়েছিল 125। ওকে,
तो देखो एबार एटाके क्योंकुलेशन कर ले जेटा आछे एटा चार तो ये पाँच दिए एकशो पचिस के काटले पाँच पचिसे एकशो पचिस ताहले एटा जेटा आसलो पाँच बाय चार बाय पचिस पाँच माइनस चार बाय पचिस तारपर पाँच माइनस ये चार बाय पचिस पचिस दिए भाग करार आबार नियम आछे सेटा हच्छे कि ओपर नीचे जदि तुमि चार दिए गुण करे दाओ ताहले देखो एटा कत आसछे चारे चारे षोलो बाय पचिस चारे एकशो तार माने पाँच माइनस षोलो बाय एकशो माने जिरो पॉइंट वन सिक्स तो एटा क्योंकुलेशन कर ले कत आसलो फोर पॉइंट एट फोर এটাও কিন্তু প্রায় এরকম আসবে কারণ সেই একই কথা একশো তেরো কিন্তু ঘন হয় না তো এটা প্রায় এরকম আসবে তার মানে কি এইটার কিউব করলে দেখবে এটা প্রায় একশো তেরোর কাছাকাছি যাবে তো এবার তোমরা এই একই নিয়মে এরকম যে কোনো পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূল কিন্তু তোমরা নিজেরাই করে দেখতে পারো এবং সেটা ক্যালকুলেটারে চেকও করে নিতে পারো যে ঠিক হচ্ছে কি না মনে করো কিউব রুট অফ থার্টি ওয়ান এইটা তোমরা নিজেরা বের করতে পারো এবং বের করে আমাকে কমেন্ট করে জানাও যে এটার অ্যান্সারটা কত হবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মন খুলে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও